সবাই মরে দিতে মাটি ওই বেরস্থির সবাই মরে দিবে মাটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা আপনারা শুনলে হয়তো গা শিশি করবে, যে বাংলাদেশে এক সময় খুব শীর্ষ ভয়ঙ্কর এক ব্যক্তি, যার নাম শুনলে গরু মহিষ ভাগ একসাথে পানি খেয়েছে, এবং কাক যদি ডাকাডাকি করতো তার নাম শুনলে সে কাকও থমথম অবস্থা করতো, যার নাম শুনলে খুলনাবাসী এক গ্লাস পানি খেত সেই এরশাদ শিকদারের বাড়ির সামনে। আমি আবার বলতেছি, আমি এখন দাঁড়িয়ে আছি সেই কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের বাড়ির সামনে, আর সেই বাড়িটা স্বর্ণকমল বাড়ি। সেই বাড়িটা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। তো এই যে পিছনে এই যে এটা হলো গেট, স্বর্ণকমল বাড়ির গেট, এটা যে বাড়ির ভিতর রহস্য ঘেরা ছিল। উপরের দিকে দেখা একটু, যে বাড়ির ভিতরে ছিল রহস্য ঘেরা, যে বাড়িতে ছিল গোপনে একটা সুরঙ্গ, এবং কি ছিল এই বাড়ির ভিতরে কেউ বলতে পারেনি, যার অবৈধ রাজ্যের বিশাল এক সাম্রাজ্য ভেঙে চুরমার হয়ে গেছে। একসময় এই বাড়ির সামনে কেউ কিন্তু আসতে সাহস পায়নি, এবং এখান দিয়ে যেতেও কেউ সাহস পায়নি। আজ দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, নেই সেই কোলাহল, নেই সেই দারোয়ানের দাপট, নেই কিছুই নেই, সব কিছু ভেঙে চুরমার। তা আল্লাহ তাআলা সবাইকে দেয়, কিন্তু ওটা যদি অপব্যবহার করে তাহলে কিন্তু সেটা নিয়ে নেয়। যে বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে স্বর্ণকমল বাড়ি, এই যে এটা এক সাইড ভেঙে ফেলা হয়েছে। কি আছে এই বাড়িতে কেউ বলতে পারেনি, আমরা অনেক মিডিয়ায় অনেক কিছু দেখেছিলাম এবং জেনেছিলাম যে এই বাড়িটার ভিতরে কি আছে। পাওয়া গেছিল সুরঙ্গ, খুব ভয়ঙ্কর একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন এরশাদ শিকদার। মানুষের দাপট ক্ষমতা কোথায় যায়, আজ বাড়ি বা বাড়ি পড়ে রয়েছে, গেটের বা গেট পড়ে রয়েছে, এটা সে বাড়ির ভিতরে সব ভেঙে চুরমার। রডগুলো খুব কড়া ছিল, যার হাত দিয়ে বাড়ি তৈরি করা হয়েছিল তার হাতও কিন্তু কেটে মানে মেরে ফেলা হয়েছিল। তার একটা বরফ কল ছিল, এবং সেই বরফ কলে মানুষকে তাজা বরফ বানিয়ে ফেলছে, মাগুর মাছ দিয়ে মানুষ খেয়েছে, যার নাম শুনলে থমথম করেছে খুলনা। সে খুলনা এখন স্তব্ধ, খুলনাবাসী এত শান্তিতে আছে যা কিনা বলে বোঝা যাবে না। আমি আবার বলতেছি, এতক্ষণ যার বাড়ির সামনে আপনাদেরকে কথা বললাম, যার বাড়ি দেখালাম, সেটা হলো সেই শীর্ষ সন্ত্রাসী খুনি এরশাদ শিকদারের বাড়ি। তো দর্শক, আমি যতটুকু পেরেছিলাম ততটুকু দেখানোর চেষ্টা করেছি।